আচ্ছা, আশা করি সব ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আমি আরও তিনটা যুক্তিবর্ণ নিয়ে আসছি। তো চলেন, আগের দিনে আমি যে যুক্তিবর্ণগুলি আপনাদের ভিডিওতে দেখেছি আশা করি এগুলো আপনারা প্র্যাকটিস করেছেন। তো আজকের বিষয়টা একটু সোজা হবে, কারণ সবসময় যদি কঠিন থাকে তাহলে আপনাদের আগ্রহ হারিয়ে যেতে পারে। তো সে কারণে আমি আজকে একটু সোজা সোজা কিছু যুক্তিবর্ণ আনছি। তো চলেন আমরা বিষয়গুলি দেখে আসে। সেগুলি হচ্ছে, প্রথম হইতেছে মন্ত্র। তো মন্ত্রটা মোটামুটি একটু কঠিন, তো এটা তেমন কঠিন না, একটু মোটামুটি আপনার বিষয়টা বারবার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো চলেন আমরা মূল কাজে, যেমন হইতেছে মন্ত্র, আমরা এখন ম লিখবো। মটা ঠিক মতো আসলো না, কারণ আমি বাংলা ইয়েটা ঠিক মতো বলিনি। সেটাতে অল্টার কন্ট্রোল বি। আচ্ছা, এখন আসবে ইনশাল্লাহ, একটু আসলো। এখন হইতেছে মন্ত্র। তো বিটা আমরা কোথায় তোলো, বিটা থেকে আমরা নটা নেবো, অর্থাৎ দন্ত্য নটা আমরা বি বাটন থেকে নেবেন। এখন হইতেছে সঙ্গে তুলে জি বাটন নিতে হবে। তারপরে তটা আমরা কোথায় পাবো, তটা হইতেছে কে বাটন থেকে নিলাম। এখন রফ ফলো দিলে এটা তর ফলো হয়ে যাবে। তো দেখুন এটা চলে আসলো। তো এখন এটা এ হয়ে গেছে, আমরা এটাকে এ জায়গায় ম লিখে দেবো। এই যে ম লিখে দেবো, হয়ে গেল। এখন হইতেছে মন্ত্রের পরে যে বিষয়টা, সেটাতে চন্দ্র। চন্দ্র আমরা কীভাবে লিখবো, আমরা ছটা লিখবো হলো ওয়াই বাটন থেকে। তো লিখলাম নটা আমরা করবো বি বাটন থেকে, সংযুক্ত করলে জি বাটন দিতে হবে। তারপর তো যেটা সেটাতে সেল বাটন থেকে আমরা আনবো। এখন লফলা পাবো হলো জেড বাটন থেকে। তো আশা করি সেটা বুঝতে পারছেন। তো মন্ত্র চন্দ্র, আর একটা হচ্ছে কপ্টার। তো এটা কীভাবে, যে বাটন থেকে আমরা ক নিব, পটা আমরা করবো আর বাটন থেকে। এখন সংযুক্ত করলে জি বাটন দিতে হবে। তারপরে টট আমরা করবো টি বাটন থেকে। তো এখান থেকে নিয়ে আসলে এখন এর কাছে আকার কোথায় থাকতে পারবো, এগুলো এক বাটন থেকে। বসিং নোট আমরা কোথায় পাবো, বি বাটন থেকে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেল ভিডিওগুলি দেখা হবে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার সাহায্য করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।